ধর্মনগর শহরের সাকাইবাড়ি এলাকা থেকে সোমবার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ বাহিনী। ধৃত যুবকের নাম রাহুল উদ্দিন এবং তার বাড়ি পানিসাগর এলাকায় বলে পুলিশ জানায়। মোট 2000 পিস ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা বলে ধর্মনগর থানার পুলিশ জানায়। আজকে একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে সাকাইবাড়ি টু থানা রোড ধর্মনগরে আমরা একটা রেড করি। রেড করে এক ব্যক্তির থেকে কিছু ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় আর কি। টোটাল 10টা পাউচের মধ্যে টোটাল 2000 নাম্বারস ইয়াবা সাসপেক্টেড টু বি ইয়াবা ট্যাবলেট। ধৃত যুবকের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে বলে পুলিশের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।